খেলা খবর ফুটবল ইনজুরি টাইমের শেষ পাঁচ মিনিটে সাগর থাপার গোলে কপাল পড়ল বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে এক শূন্য গোলে হেরে গেছে তারা পাকিস্তানের সাথে ড্র আর নেপালের কাছে পরাজয়ে শেষ চারে ওঠার জন্য এখন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর জয় পরাজয়ের দিকে দিল্লি থেকে আরও জানাচ্ছেন সাকির উবেন নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল দুদলই আর তাই এই ম্যাচ যে জিতবে তার সামনে খুলে যাবে সেমিফাইনালে ওঠার দরজা ম্যাচের শুরু থেকেই নেপালের আক্রমণভাগের কাছে বলতে গেলে অসহায়ই ছিল বাংলাদেশের রক্ষণ এ সময় মধ্য মাঠে কোনো প্রভাবই ছিল না বাংলাদেশের চাপে থাকলেও বত্রিশ মিনিটে সংঘবদ্ধ এক আক্রমণে নেপালের রক্ষণে ফাটল ধরালেও তা থেকে কোনো গোল অবশ্য আদায় করতে পারেনি এমিলি কমলরা এমনকি কাজে লাগাতে পারেনি চৌত্রিশ মিনিটের ফ্রিকটাকেও গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে অন্য চেহারাতে মাঠে হাজির বাংলাদেশ শুরু থেকেই নেপালিদের কোণঠাসা করে রাখেন বদলি স্ট্রাইকার মিঠুন এবং আলমগীর রানা এর মধ্যে আটচল্লিশ মিনিটে পাওয়া দারুণ সুযোগটি কাজে লাগাতে পারেননি নাসির তবে বাংলাদেশ সবচেয়ে বড় সুযোগটি হাত করে ম্যাচের ছিয়াত্তর মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করা বলে যেখানে আলতো ছোঁয়া লাগেল নিশ্চিত গোল সেখানে সেই সহজ কাজটি করতে পারেননি মিশু ড্র হতে যাওয়া ম্যাচের শেষ মিনিটে প্রায় মধ্য মাঠে ফ্রিক পায় নেপাল আর পঁয়তাল্লিশ গজ দূরে সেই সুযোগটা কি কাজে লাগান সাগর থাপা সরাসরি বল পাঠান জালে আর হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে বাংলাদেশ ম্যাচে বেশ কয়েকটি সহ সুযোগ মিস করেছে যার খেসারত হিসেবে তাদেরকে হারতে হয়েছে শেষ চারে যাওয়াটা আমাদের জন্য সত্যি দূর হয়ে দাঁড়ালো আঠারো বছর পর নেপালের কাছে হারলো বাংলাদেশ তাই দিল্লি সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এখন অনেকগুলো যদি এবং গ্রুপের অন্যান্য ম্যাচের ফলাফলগুলোর উপর সাকির রুবেন এনটিভি নিউজ জওহরলাল নেহরু স্টেডিয়াম দিল্লি